Click the subscribe button and hit the bell button for more new video. Hello viewers, I am Umar Farooq. Windows 10 Creator Update niye ajker ei video Windows Creators কিভাবে আপনার পিসিতে আপডেট দিবেন এবং এটার ফিউচার কি কি এটা আপডেট দিলে কি কি নতুন পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা। তো প্রথমে এটা আপডেট দিলে আপনি কি কি নতুন পাবেন এটার ফিউচার কি এগুলা নিয়ে প্রথমে কথা বলি, তারপরে কিভাবে এটা আপনি আপডেট দিবেন। মানে অফিশিয়ালি আপডেট 11ই এপ্রিল এটা রিলিজ হয়েছে, ঠিক আছে, এই মাসের 11 তারিখে এটা রিলিজ হয়েছে। এটা কিভাবে আপনি আপডেট দিবেন তা আমি ভিডিওর শেষের দিক দিয়ে আলোচনা করব। প্রথমে এটার ফিউচার কি কি তা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। উইন্ডোজ 10 এখানে স্ট্যাটাস বার থেকে সেটিংসে গেলেই আপনার চোখে পড়বে কিছু আপডেট, ঠিক আছে। দেখেন অ্যাপস, এটা কিন্তু আগের ভার্সনে এটা অ্যাপসটা ছিল এই সিস্টেমসের ভিতরে, কিন্তু এটা এখন বাহির করে আনা হয়েছে। তারপরে সিস্টেমসে গেলে আপনি এই যে নাইট লাইট সিটিং এই অপশনটা পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি টার্ন অন করলে আপনার পিসিটা একটা অন্যরকম কালার হয়ে যাবে, যেটা আপনার পিসির ব্যাটারির লাস্ট টাইম বেশি করবে, মানে ব্যাটারির ব্যাকআপ বেশি দিবে। মানে আপনি যদি চার্জে না চালান, আপনার ল্যাপটপ থাকলে সেটা যদি চার্জে না চালান তাহলে আপনার লাস্টিং বেশি করবে। আর টার্ন অফ করে দিতে পারেন, ঠিক আছে। এটা একটা নতুন ফিউচার আপনার চোখে পড়বেন ক্রিয়েটর আপডেট দিলে। এখান থেকে শিডিউল নাইট করে দিতে পারেন, কয়টা থেকে কয়টা সেট আওয়ার করে দিতে পারেন, কত PM থেকে রাত 9টা থেকে যদি সকাল 7টা এখানে অটোমেটিক করা। যাই হোক, আপনি যদি চান যে আপনি নিজে করতে, এখানে শিডিউল টাইম অন করলে অটোমেটিক হয়ে যাবে, যে টাইমটা সেটেল করবেন ওইটাই যে সেট টাইম অটোমেটিক সেট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা অন্যখান থেকেও পাবেন, যেমন আপনার টার্ন অফ করে দিই, ঠিক আছে। তারপরে এই যে এই যে নোটিফিকেশন বার আছে না, এখানে ক্লিক দিলেও এই যে এটা এক্সপেন্ড করলো, আপনি এই নাইট লাইট অপশনটা এখানেও পাবেন। অ্যাকশন সেন্টার থেকে যে অ্যাকশন সেন্টার বা নোটিফিকেশন বার থেকেও আপনি এই নাইট লাইটটা পাবেন, এখান থেকে অন করে দিলে অটোমেটিক হয়ে যাবে। আবার গো টু সিটিং, এখানে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আপনি আরও গাঢ় করতে পারবেন, আরও বাড়াইতে পারবেন। এগুলোতে আপনার নাইট লাইটে আপনার ব্যাটারি ব্যাকআপ আরও বাড়বে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে একটা গেল চোখে পড়ার মতো আপডেটে। আরও আছে সেটিংস থেকে আপনি আপডেট অ্যান্ড সিকিউরিটি। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে গেলে দেখবেন আপনার নতুন লোগো আকারে এসে পড়ছে, যা আগের আপডেটে ছিল না, এটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, ঠিক আছে। এখানে ট্রুবল শট, এটাতে গেলে আপনি সাধারণ পিসিতে যেই সমস্যাগুলো হয় তার এখান থেকেই সলভ করতে পারবেন। যেমন আপনি যদি এখানে প্রিন্টারে আপনার সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে প্রিন্টার রান দ্য ট্রুবল শট, এখান থেকে প্রিন্টার ডিটেক্ট প্রবলেমগুলো কী কী সেটা এখান থেকেই ঠিক করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ডিটেক্ট করবে। অবশ্য আমার এখানে তো আর প্রিন্টার ঠিক করার কিছু নাই, আমি এর জন্য কাটলাম। ইন্টারনেট কানেকশনে যদি সমস্যা হয় এখান থেকে রান দ্য ট্রুবল শটার, এটা ইন্টারনেটে কানেকশন ঠিক করে দেবে। মানে যে সমস্যা হয়েছে আপনি এটা ধরতে পারবেন এখান থেকে, যে কমন যে সমস্যাগুলো হয় এটা থেকে, এই ট্রুবল শট থেকে এখন এটা আর উন্নত করা হয়েছে আগের চেয়ে অনেক ভালো। মোট কথা, আপনি যদি আপডেট দেন আগের চেয়ে অনেক ভালো ভালো ফিচারগুলো পাবেন, ঠিক আছে। তাই এখন আসি, এখানে যদি ভিডিও আমরা যেই ডেভেলপ প্লেয়ার যেটাকে ওপেন হই, ঠিক আছে, ওপেন হতে যে মুভিস অ্যান্ড টিভি, এটা আগেও ছিল, কিন্তু আগে যেটা ছিল এটা এরকম হতো না, ঠিক আছে। যে এখানে যে অ্যাকশন বারটা দেখেন এরকম হতো না, এটা আমি অফ রাখি, যদি আমার আবার ইসে ধরে, কি বলে ওটাকে, কপিরাইট স্ট্রাইক দেয়। যাই হোক, এটা প্লে বাটন এরকম ছিল না। যেমন আপনি মিনি প্লে বাটন যেটা কয় প্লে ইন মিনি মোড, এটা ছিল না, ঠিক আছে। এখন এটাও একটা পাবেন নতুন, যে আপনি এখানে স্ক্রিনে ভাসাইতে পারবেন এরকম ছোট, যেটা ছিল না আগের যে মুভিস অ্যান্ড টিভি, যেটা ডেভলপ প্লেয়ার। তারপরে যে আপনার কি বলে এটাকে উইন্ডোজ ডিফেন্ডার, ঠিক আছে। উইন্ডোজ ডিফেন্ডার ওপেন করলে আপনি দেখতে পারবেন আগের চেয়ে অনেক শক্তিশালী করা হয়েছে। যে সাধারণত উইন্ডোজ 10-এ কোনো অ্যান্টিভাইরাস লাগে না, এটা যারা আইটি এক্সপার্ট অনেকের মতে উইন্ডোজ 10-এ কোনো অ্যান্টিভাইরাস লাগে না। এটা যদি আমরা কোনো অ্যান্টিভাইরাস দেই তাহলে এটা বেশি কথা, ঠিক আছে। যাই হোক, এটা আরও অনেক শক্তিশালী করা হয়েছে অ্যান্টিভাইরাস। আপনার কী সমস্যা, ডিভাইস অ্যান্ড পারফরমেন্স, এটাও এখান থেকে ঠিক করতে পারবেন। ভাইরাস থেকে প্রোটেকশন, এটাও এখান থেকে ঠিক করতে পারবেন। এখান থেকে ভাইরাস কি বলে স্ক্রিন ভাইরাস দিতে পারবেন। এটা আগের চেয়ে অনেক অনেক উন্নত করা হয়েছে ডিফেন্ডারটা, যেটা অ্যান্টিভাইরাস যেটা প্রোটেক্ট দিবে আপনার পিসিকে, সেটা অনেক উন্নত করা হয়েছে, ঠিক আছে। এখানে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এখানে এটা নিয়ে আনা হয়েছে, অনেক অনেক নতুন ফিচার হয়েছে। তার মধ্যে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে তা দেখেন, সিস্টেমসে গেলে স্টোর্স, ঠিক আছে, স্টোরসে যাই, স্টোরসে গেলে এ দেখেন স্টোর সেন্স অটোমেটিক, এখানে দিলে এটা অটোমেটিক আপনার যেটাকে বলে স্পেস, আপনি স্টোর স্পেসগুলা, মানে যে এখানে পিসিতে যে ফাইলগুলো আছে যেটা আপনি ব্যবহার করেন না, ব্যবহার বলতে কি যে ফোল্ডারগুলোর ভিতর কিছু নাই, ফাঁকা ফোল্ডার, আবার রিসাইকেল বিন, বিভিন্নভাবে জাঙ্ক ফাইলগুলো এখানে ভরে থাকে, ঠিক আছে, এগুলো অটোমেটিক ডিলিট করবে, ঠিক আছে। যে স্টোর সেন্সটাকে অন করে দিলে এটা অটোমেটিক ডিলিট করে দেবে, যা আপনার অনেক সেটটাকে অনেক ভালো করবে, মানে সেট বলতে কি আপনি পিসিটাকে অনেক ফাস্ট করবে, ঠিক আছে। আগের চেয়ে অনেক টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দিবে, জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিবে, সেটা অনেক অনেক ভালো হবে, ঠিক আছে। এখান থেকে আপনি এটাকে ডিলিট ফাইল উই হ্যাভ বিন দ্য রিসাইকেল করছি 3 দিনের মধ্যে, যদি আপনি 30 দিনের মধ্যে অটোমেটিক রিসাইকেল বিনে কোনো ফাইল থাকলে ডিলিট করে দেবে, এটা অন থাকলে। দেখেন এখান থেকে যে এখান থেকে এই যে চেঞ্জ হাউ উই ফ্রি স্পেস ডিলিট টেম্পোরারি ফাইল দ্যাট মাই অ্যাপস আর নট ইউজিং, এগুলো আবার এখান থেকে ক্লিন নাও দিলে এখনই ক্লিন করে দেবে, অনেকগুলো ভালো। যেটা আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতাম, যেটা আমি এখনও একটা করি, এই যে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, যেটা দিয়ে আমরা টেম্পোরারি ফাইলগুলো রিমুভ করতাম, সেটা এখন আর লাগবে না। যা দেখা যাচ্ছে উইন্ডোজ 10 ক্রিয়েটর আপডেটে এখন আর লাগবে না। তারপরে এখানে দেখেন এই যে স্ট্যাটাস, মানে স্ট্যাটাস বাড়ে, এটা এখানে ক্লিক দিলে স্টার্ট ফাংশনটায় এখানে দেখেন আপনি আগে যেটা এখানে গ্রুপিং করতে পারবেন, এই যে অ্যাপস থেকে গ্রুপিং করতে পারবেন, যেটা আগেরটাই ছিল না, যে গ্রুপিং করতে পারতেছেন, এই যে এখান থেকে গ্রুপিং করতে পারতেছেন, যেটা আগের উইন্ডোজ 10-এ ছিল না। এখান থেকে আপনি গ্রুপিং করে রাখতে পারবেন, যেটা আর সুন্দর করতে পারবেন। এই যে দেখেন গ্রুপিং করে, এখানে গ্রুপিং করে 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 রাখতে পারবেন, ঠিক আছে। গ্রুপিং করে আপনি আরও অনেকগুলো অ্যাপস অ্যাক্সেস সহজেই করতে পারবেন। আবার আমরা যাই পার্সোনালাইজেশন, এই সেটিংস থেকে পার্সোনালাইজেশনে গেলেও কিছু আমরা নতুন কিছু দেখতে পারবো। এখান থেকে স্টার্ট মেনুটা, এখান থেকে যদি শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু এটা যদি অফ করে দেন, তাহলে এখানে আর আপনার অ্যাপ সাজেস্ট করবে না। যে কিছু রিসেন্ট অ্যাপ আছে এগুলো দেখেন এখানে এই ফাংশনটা নাই, যদি এটা অন করে দেই তাহলে এই যে অ্যাপসগুলা আসে আর কি, যেটা এটা অফ করে দিলে আপনি কোনো সাজেস্ট করবে না। এই যে এখানে কোনো সাজেস্ট করবে না, যেটা অন করে দিলে আপনি এখানে অ্যাপসগুলা সাজেস্ট করবে, মোস্ট ইউজেস, রিসেন্ট ইউজেস অ্যাপগুলা সাজেস্ট করবে। গেল, এটাও একটা মজার জিনিস। আপনি মানে যেই ব্রাউজারটা ইডিজি ব্রাউজার, এটা মাইক্রোসফটের অফিসিয়াল ব্রাউজার, এটাকেও অনেক 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 সুন্দর করা হয়েছে আগের চেয়ে, মানে সুন্দর বলতে কি এটাকে আরও পারফরমেন্স বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। এটা এখন থেকে যে সেটিংস থেকে এই যে ইম্পোর্ট ফ্রম মাই অ্যানাদার ব্রাউজার, এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন অন্য ব্রাউজারের হিস্টোরি, ব্রাউজারের পাসওয়ার্ড মাসওয়ার্ড যাই হোক, এগুলা ইম্পোর্ট ফ্রম অ্যানাদার ব্রাউজার থেকে করতে পারবেন, যেটা অনেকগুলা সুন্দর একটা দিক। আরও অনেক অনেক পারফরমেন্স বাড়ানো হয়েছে, যেটা আপনি ব্যবহার করলেই পারফরমেন্স তো আর আপনাকে এখানে বলে বোঝানো যাবে না, আপনি ব্যবহার করলে আপনি মনের থেকে ফিল করবেন যে এটার পারফরমেন্স আগের থেকে অনেক বাড়ানো হয়েছে। তো মোটামুটি এটার ফিউচারগুলো আরও আছে, দেখায় আরও কিছু দেখায়, যেটা মানে মনে থাকে না তো সব কিছু, যেটা আমরা অনেক এই যে গেমিং गेमिंग थेके जे गेम मोड ऑन करे दिले जे एटा यूज गेम मोड एटा ऑफ যারা गेम खेलेन ना তারা অফ রাখাই বেটার আর যারা गेम খেলেন এটা অন করে দিলে আরো পারফরম্যান্স আরো সিপিইউ আরো বৃদ্ধি পাবে গেমের জন্য পারফরম্যান্স বৃদ্ধি পাবে গ্রাফিক্সও অনেক क्वालिटी पूर्ण हो मैं अपने गेम खेलने अपने विंडोज 10 इंश्योर यू प्ले गेम विथ द बेस्ट पसिबल एक्सपीरियंस मैं अपने गेम खेलार जो सबसे बेस्ट परफॉर्मेंस दिबे ठीक है। ये यूज गेम मोड एटा जा आगे छिलो ना ठीक है यूज गेम मोड ऑन करले एटा आरो परफॉर्मेंस बृद्धि पाबे। মোটামুটি আমি কালকে ক্রিয়েটরস আপডেট দিছি মোটামুটি এটাই আমার নজরে আসছে ঠিক আছে। তারপরে আসি কিভাবে এটা আপনি আপনার সেটে মানে আপনার পিসিতে আপডেট দিবেন। এখনো আমি আমার বাংলাদেশ আসছে কিনা যে এখানে ক্লিক দিলে যে কি বলে আপডেট অ্যান্ড সিকিউরিটি ক্লিক দিলেই আপডেট হয় না ঠিক আছে। আমি দেখছি দেখার পরে দেখি আপডেট হয় না তাহলে আপনারা কিভাবে আপডেট দিবেন ঠিক আছে সেটাই বলি। এখান থেকে আপনি ব্রাউজারে লিখবেন এই যে এটা লিখবেন ঠিক আছে এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর যারা এখনই দেখতে চান তারা এই যে দেখে নেন এই লিংকটা আমি ক্লিক দিই ठीक है ऑफिशियल लिंक माइक्रोसॉफ्ट এখান থেকে উইন্ডোজ আপডেট ক্রিয়েটর আপডেট নাও अवेलेबल এটা আপডেট নাও ক্লিক দিয়ে এই ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করে ওপেন করবেন ইয়েস ওপেন দিবেন এটা ইনস্টলিং নিতে সময় নেবে ঠিক আছে। এরকম করে আপনি চেকিং করবে চেকিং করে আপনাকে দেখাবে এখানে থ্যাংক ইউ ফর আপডেট আমার এটা लेटेस्ट वर्जन आपडेट करा ठीक है। आपने एटा थाकबे ना आपने किरकम थाकबे ए जे देखें ए जे आपने एक पिक्चर देखें आप एरकम थाकबे आपने एखान थेके जे आपडेट नाउ क्लिके क्लिक दिबेन ठीक है। क्लिक दिले आपना अटोमेटिक 100% आपडेट होए आपने आपडेट हो जाबे एटा आपडेट होते 1 घंटार मतो समय नेबे ठीक है। তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি নতুন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে মানে উৎসাহী হব আপনাদের একটা সাবস্ক্রাইব আমার দুইটা ভিডিও বানাতে উৎসাহী করবে ঠিক আছে। তো ভালো থাকুন।